আজ একটা রচনা পাঠ করে শোনাবো, ঈদ। দেখছো একটা ছবি রয়েছে, পোশাককে মানে নতুন একটা পোশাক পরে ভালো রকম দেখাচ্ছি, সুন্দর একটা সাজি। দেখো আমি পাঠ করে শোনাই, ভূমিকা আছে পয়েন্ট, ঈদ উল ফিতর একটা পয়েন্ট আছে, ঈদ উল জোহা একটা পয়েন্ট আছে, লাস্ট উপসংহার একটা পয়েন্ট আছে। ভূমিকা, ঈদ মুসলমানদের শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব। দুটি ঈদ উৎসব আছে, একটি ঈদ উল ফিতর, অপরটি ঈদ উল জোহা। ঈদ উল ফিতর রমজান মাসের প্রথম তারিখ থেকে এক মাস ধরে ধর্মপ্রাণ মুসলমানদের দিনের বেলায় রোজা বা উপবাস পালন করে। রমজান মাসের শেষের দিকে দ্বিতীয় চাঁদ দেখে রোজা ভাঙে, তারপরের দিন ঈদ উৎসব পালন করে। ওই দিন যে যার সাধ্য মতো নতুন পোশাক পরে বাড়িঘর সাজায়, নামাজ পড়ে, গরিব দুঃখীদের দান করে, প্রত্যেক বাড়িতে নানা রকম খাওয়ার আয়োজন করা হয়। ঈদ উল জোহা, ঈদ উল জোহা বকর ঈদ নামে পরিচিত। জিলহজ মাসের 10 তারিখে এই উৎসব অনুষ্ঠিত হয়। হযরত মুহাম্মদ একদিন স্বপ্ন দেখেন যে খোদা তাকে সবচেয়ে প্রিয় জিনিসটি বলে দিতে বলেছেন। পরের দিন তিনি তার প্রিয় দুম্বাটিকে খোদার নামে বলে দিলেন, কিন্তু তারপরে সেই একই স্বপ্ন দেখলেন। পরে তখন তিনি বুঝলেন তিনি নিশ্চয়ই ঈশ্বর তার সবচেয়ে প্রিয় জিনিসটি বলি দেননি। পুত্র ইসমাইল তার কাছে সবচেয়ে প্রিয়, তাই পুত্রকে খোদার কাছে বলি দেওয়ার জন্য ছুঁড়ে তুললেন। তখন তিনি খোদার নির্দেশ পেলেন যে তার পুত্রকে বলি দিতে হবে না। তিনি খোদার প্রতি তার ভক্তি খোদা তার প্রতি ভক্তি পরীক্ষা করছিলেন। এই তাকে কথা স্মরণ করে ঈদ উল জোহা পালন করা হয়। ওই দিন মুসলমানরা নামাজ পড়ে, পশু বলি ও কুরবানি দেয়, কুরবানি দেওয়া মাংস নিজেরা খায় ও গরিব দুঃখীদের দান করে। উপসংহার, ঈদ উপলক্ষে মানুষ পরস্পরের মধ্যে বিভেদ ভুলে গিয়ে আনন্দে মেতে ওঠে, একে অপরের সাথে গলা মেলায় এবং মেলা ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যম দিয়ে ঈদ অনুষ্ঠানটি উপভোগ করে। ছোট্ট রচনা, ছোট্ট হয় পাঠ করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক করবে।